সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার এ বিষয়ে দুবাই আর দিল্লিতে খোঁজ নেয়া হচ্ছে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কোন দেশ থেকেই নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি জানান পাসপোর্টের মেয়াদ শেষ হলে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয় অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন কেউ দিতে পারেনি তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই